বন্ধুরা সবাই ভালো আছেন তো? চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, নতুন পথের সন্ধানে। পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ের খুব কাছেই চেলিয়ামা, প্রায় 15 কিলোমিটার দূরত্ব। আদ্রা জংশন স্টেশন থেকে প্রায় 20-22 কিলোমিটার হবে। জয়চণ্ডী পাহাড় রঘুনাথপুর এক ব্লকে, আর চেলিয়ামা রঘুনাথপুর দুই ব্লকে। টোটো নিয়েই চলে আসা যায়, ভাড়া 500 টাকার মধ্যে। এখানে আছে বান্দার দেউল বা রেড দেউল, এটি একটি জৈন মন্দির। এই জায়গাটা বসন্তে পলাশ ফুলে ভর্তি থাকে। আমরা কাছেই এক শতাব্দী প্রাচীন মন্দিরে এসেছি, যেখানে আছে টেরাকোটার কাজ। খুবই সুন্দর, তবে অনেক কাজ নষ্ট হয়ে গেছে। মন্দিরটি রাধা গোবিন্দ মন্দির। জয়চণ্ডী পাহাড়কে কেন্দ্র করে ঘুরে নেওয়া যায় চেলিয়ামার রাধা গোবিন্দ মন্দির, বান্দার দেউল। চেলিয়ামা থেকে 7-8 কিলোমিটার দূরে তেলকুপি, তবে তেলকুপি প্রায় ধ্বংসপ্রাপ্তই বলা যায়। আর একটু দূরে বরন্তি, গড়পঞ্চকোট, পাঞ্চেত, মাইথন, কল্যাণেশ্বরী মন্দির তো আছে। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।